এই মৃত্যুটার সাথে তাজিন আপা আমাদের আগে যে চলে গেছেন তার মৃত্যুরও একটা লিঙ্ক আছে। তারা দুজন খুব কাছের ছিলেন এবং এই দুজনের কাছের একজন মানুষ আছেন, তার নাম মিহির। দুই মৃত্যুতে এই মিহিরের উপস্থিতি আমাকে একটু ভাবিয়ে তুলে এই বিষয়টি আমি গণমাধ্যমকে তুলে ধরলাম। মিহিরই সব জানে কেন কিভাবে একজন আমাদের শিল্পীর এই অপমৃত্যু হল। আমরা অ্যাটলিস্ট কারণটা জানি এবং আমরা এরপর নিজেদের সংশোধন করে নিই যেন এমন মৃত্যু কারো না হয়। ওর সঙ্গে অনেক কাজ করেছি, অনেক মেগা সিরিজ করেছি একটা সময়, অনেক প্রাঞ্জল, অনেক চঞ্চল, অনেক স্পষ্টবাদী, এই ধরনের মানুষরা নিজেদের প্রাণ কি করে নিয়ে নেয় এটা নিয়ে আমার একটু সংশয় আছে। আমাদের সহকর্মী এবং জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু, কেন যে কোনো অভিনেতা অভিনেত্রীর মৃত্যুই আমরা কামনা করি না, এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর একটা আমাদের মিডিয়ার জন্য, যে একজন জনপ্রিয় অভিনেত্রী তো অনেকদিন ধরে অনুশীলন করে পরিশ্রম করে গঠিত তৈরি হয়, সেই শিল্পীটা যদি অকাল মৃত্যু হয়, ও তো খুব অল্প বয়সে মারা গেল, এই অকাল মৃত্যুটা আমরা আসলে কোনোভাবেই মানতে পারি না। কায়সার আহমেদ ভাইয়ের সেটে অভিনয় করতে গিয়ে ওর সাথে লাশ দেখা, এই তো মাস দেড়েক আগে, তো তখন দীর্ঘক্ষণ ওর সাথে কথা হলো শুটিং এর ফাঁকে ফাঁকে, ওই ভালো লাগা, জীবন বোধ এগুলি নিয়েই কথা হচ্ছিল এবং কাজে ফেরা, যে ভাইয়া আমি আবার কাজে ফিরেছি। আমি বললাম যে আমি তো খুব একটা আগের মতো কাজ করছি না, বললো যে না ঠিক আছে তুমি তো করবা, করলে আমি বললাম ঠিক আছে অবশ্যই আমি আমেরিকাতে ঘুরে আসি। তারপর আসার পর তো ওই চলে গেল, তো ও মানুষ হিসেবে অনেক ভালো ছিল, তো কেন কি হয়েছে জানি না, ও কেন এইভাবে চলে গেল জানি না, মানে যে কারণেই হোক বা যাই হোক না কেন তদন্ত হওয়া উচিত, আর ও যেন ভালো থাকে। অভিনেতা বা অভিনেত্রীর সংখ্যা যেমন দিন দিন কমে যাচ্ছে, আমরা সবাই যার যার মতো হয়ে যাচ্ছি, সার্বজনীন কম হচ্ছে, এই সার্বজনীন সুযোগের মধ্যে অন্যতম হিমুর জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও যেন পরপারে শান্তিতে থাকে। এবং রাতে আমার সাথে তার ফোনে কথা হয়েছে রাত 12টার দিকে, যে আমি জিজ্ঞাসা করছি যে তোমার আগামী 7-8 তারিখে বা 10 তারিখের দিকে তোমার ডেটের কি অবস্থা, তো আমার বললো আমি ফ্রি আছি, তোমার কোন দিন লাগবে তুমি আমাকে জানাইও। সেই লোকটাই যদি বিকালবেলা শোনা হয় যে উনি আর পৃথিবীতে নাই, এর চাইতে কষ্টের আসলে কিছু নাই ভাই। মানে আমি যা নাটক করছি আমার 90% নাটকের মধ্যে হুমায়ুন রহিম কিন্তু ছিল আমার ডিরেকশন না, এটা আসলে কোনোভাবে মানানোর মতো, কিন্তু আমার কাছে মনে হয় আগের দিন রাতে আমি যেভাবে তার সাথে কথা বলছি সে যতটা চাঞ্চল্য ছিল সেই জায়গা থেকে সে সুইসাইড করার মতন ওই পজিশনে ছিল না, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়। নিশ্চয়ই এখানে অন্য কোনো ঝামেলা থাকতে পারে, আসল সত্যটা যেন বেরিয়ে আসে সেটাই আমি চাই। যে কেউ বলছে আত্মহত্যা, কেউ বলছে নানান রকম কথা হচ্ছে, এটি হত্যা নাকি আত্মহত্যা, এটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের হয়ে আসুক, আমরা সত্যটা জানতে চাই। আমি জোর গলায় বলতে চাই ওর অর্থ কষ্ট ছিল না, হতাশাও ছিল না, কিন্তু কেন কি হলো আমরা সব জানতে চাই, ওর ময়না তদন্ত রিপোর্টটা বের হয়ে আসুক, হিমুর আত্মা শান্তি পাক, আপনারা সকলেই দোয়া করবেন।